হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস টক অ্যাবাউট। আজ আমি তোমার সাথে শেয়ার করবো ব্রেস্ট পাম্প কোন কোন ক্ষেত্রে মায়েরা ব্যবহার করে থাকেন বা মায়েরা ব্যবহার করতে পারেন, ব্রেস্ট পাম্প কিনতে গেলে তার আগে কী কী জানা উচিত এবং ব্রেস্ট পাম্প কীভাবে মেনটেন করতে হয়। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, এর থেকে তোমার একটা হেল্প হতে পারে। তো চলো ভিডিও স্টার্ট করি। প্রথমেই বলি, ব্রেস্ট পাম্প হচ্ছে এমন একটা মেশিন যেটা বেবি যে মায়ের ব্রেস্টে মুখ দিয়ে মিল্ক খায়, দুধ খায় না, সেই কাজটাই করে থাকে ব্রেস্ট পাম্প। ব্রেস্ট পাম্প ব্রেস্ট থেকে মিল্কটাকে কালেক্ট করে এবং তারপর আমরা যখন দরকার হয় তখন বেবিকে সেই মিল্কটা খাইয়ে দিতে পারি। তো এবার আসি, কোন কোন ক্ষেত্রে মায়েরা ব্রেস্ট পাম্প ব্যবহার করে থাকেন বা ব্যবহার করতে পারেন। দেখো, মায়েদের এই ব্রেস্ট পাম্প ব্যবহার করার উপরে বেস করে আমি দুটো ক্যাটাগরিতে মায়েদেরকে ফেলেছি। ক্যাটাগরি নাম্বার ওয়ানে সেই সব মায়েরা আছেন যারা ব্রেস্ট পাম্পটাকে মানে খুব জরুরি বলে, মানে খুব বাধ্য হয়ে ব্যবহার করে থাকছেন, তো সে তাদেরকে আমি ক্যাটাগরি ওয়ানে ফেলেছি। এবং ক্যাটাগরি টুতে সেই সব মায়েরা আছেন যারা ব্রেস্ট পাম্পকে অকেশনালি ব্যবহার করে থাকেন, বিভিন্ন অল্প একটু কিছু সময়ের জন্য দরকার পড়েছে তো সেক্ষেত্রে ব্রেস্ট পাম্প ব্যবহার করে থাকেন। তো নাম্বার ওয়ান ক্যাটাগরিতে যে সকল মায়েদেরকে আমি রেখেছি যারা ব্রেস্ট পাম্পকে বাধ্য হয়ে ব্যবহার করছেন বেবিদের দুধ খাওয়ানোর জন্য, তাদের মধ্যে কিছু মা আছেন যাদের ব্রেস্টের শেপ হয়তো ঠিক না, বেবি হয়তো মুখ দিয়ে খেতে পারছে না, দুধ নিতে পারছে না, তো তারা কী করেন, ব্রেস্ট পাম্পের হেল্প নেন এবং ব্রেস্ট পাম্পের মাধ্যমে দুধটা কালেক্ট করেন ও বেবিকে খাওয়াতে থাকেন। আবার কিছু কিছু মারা আছেন যারা আগে হয়তো ব্রেস্ট মিল্ক বেবি খেতো, ব্রেস্টে মুখ দিয়ে খেতো, পরবর্তীকালে হয়তো কোনো কারণে বেবি বটল ফিডিংয়ে অভ্যস্ত হয়ে গেছে বা বটলে খেতে শুরু করে দিয়েছে বলে আর ব্রেস্টে নিপিলে মুখ দিয়ে খাচ্ছে না, তো সেক্ষেত্রেও মারা কী করেন, বেবিকে যাতে ব্রেস্ট মিল্ক দিয়ে যেতে পারেন তো ব্রেস্টে ব্রেস্ট পাম্পের হেল্প নিয়ে মিল্কটা কালেক্ট করেন এবং বেবিকে খাইয়ে যেতে থাকেন। এইসব মায়েরা বাধ্য হয়ে ব্রেস্ট পাম্পের হেল্প নিচ্ছেন কারণ তাদের বেবিরা ব্রেস্টে মুখ দিয়ে খাওয়া বন্ধ করে দিয়েছে। এবার বলি নাম্বার টুতে সেই সমস্ত মায়েরা আছে নাম্বার টু ক্যাটাগরিতে যারা ব্রেস্ট পাম্পকে ব্যবহার করেন অকেশনালি, তার মধ্যে কিছু মা আছেন যারা ওয়ার্কিং ওমেন, তারা অফিসে চাকরি করেন বা কোথাও চাকরি করেন, তো তারা মনে করেন যে যেই সময়টা তারা বাড়ির বাইরে রয়েছেন সেই সময়টাতেও যাতে বেবি ব্রেস্ট মিল্কটা পেয়ে যায় তার জন্য তারা কী করেন, যখন তার সুবিধা হয় সেই মতন পাম্পের সাহায্য নিয়ে ব্রেস্ট মিল্ক কালেক্ট করে রাখেন এবং সেই মিল্কটাকে স্টোর করে রাখেন। এবার যখন উনি অফিসে রয়েছেন বা কোথাও বাইরে কাজে বেরিয়েছেন তখন বাড়িতে বেবির কাছে যে আছে সে কী করে, ওই যে মিল্কটা মা আগে থেকে রেখে দিয়ে গেছিলো কালেক্ট করে সেই মিল্কটা বেবিকে খাওয়াতে থাকে, তার ফলে বেবি কন্টিনিউয়াস ব্রেস্ট মিল্কই পেয়ে যায়, বেবির কোনো সময় ব্রেস্ট মিল্কের ঘাটতি হয় না। এরপর বলি, এমন কিছু মারা আছেন আমাদের মধ্যে, হয়তো এমন কিছু মারা আছেন যারা এই প্রবলেমটা প্রায়শই ফেস করে থাকেন, যেমন ধরো যে সারা দিন ধরে মায়েরা ভালোভাবে বেবিদের খাইয়ে আসছে, ভালোভাবে ব্রেস্টফিড করিয়ে আসছে, কিন্তু দিনের একটা সময় হয়তো অনেক সময় মনে হয় কি মিল্ক ভালোভাবে তৈরি হচ্ছে না, বেবি খাওয়ানো হচ্ছে তবু বারবার তার খিদে পেয়ে যাচ্ছে, তো এটা মাঝে মধ্যেই অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে, আমার ক্ষেত্রেও এটা ঘটেছিল যে আমি সারাদিন ধরে ভালোভাবে ব্রেস্টফিড করাতাম বাট সন্ধেবেলা এসে যেন একদম নিজেও এনার্জি পেতাম না এবং বেবিকে খাওয়ানোর পরপরও বারবার আবার ডিম্যান্ড করতো, খাবার ডিম্যান্ড করতো, তো এরকম অনেক সময় হতে পারে। তুমিও অনেক সময় খেয়াল রাখলেও রাখতে পারো যে দেখবে সারাদিনের হয়তো কোনো সময় তোমার মিল্ক প্রোডাকশানটা একটু কম হচ্ছে, সারাদিন ধরে তুমি ভালোভাবে বেবিকে খাইয়ে আসছো বাট একটা টাইমে মিল্ক প্রোডাকশান কম হচ্ছে, সেই টাইমটায় অনেক মারা এটা করে থাকেন বা তুমিও করতে পারো যে যে টাইমে তোমার মিল্ক প্রোডাকশান ভালো হচ্ছে সেই টাইমে তুমি পাম্পের সাহায্য নিয়ে মিল্ক কালেক্ট করে রাখতে পারো। এবার যে টাইমটায় তোমার মিল্ক প্রোডাকশান কম হচ্ছে, বেবি বেশি মিল্ক পাচ্ছে না, বারবার খেতে চাইছে, সেই সময় তুমি ওই কালেক্ট করা মিল্কটা বেবিকে খাইয়ে দিতে পারো। এর ফলে হয় কি, বেবি কন্টিনিউয়াস একটা ব্রেস্ট মিল্কের ওপরেই থাকে, বাকি বারবার কোনো ফর্মুলা মিল্ক খাওয়াতে হয় না বা ওকে যখন ডিমান্ড করবে তোমাকে বারবার বারবার কোনো তোমাকে অস্থির হতে হবে না, তুমি যদি পাম্পের হেল্প নিয়ে থাকো তো তোমার সবসময় বেবিকে ব্রেস্ট মিল্কটা দিয়ে যেতে পারো। তো এই সকল ক্ষেত্রে মায়েরা ব্রেস্ট পাম্প ইউজ করে থাকেন বা এই সমস্ত ক্ষেত্রগুলোর মধ্যে যে সমস্ত মায়েরা পড়েন তারা ব্রেস্ট পাম্পের হেল্প নিতে পারেন। এবার আসি, যখন তুমি ব্রেস্ট পাম্প কিনবে তো তোমাকে বেশ কিছু জিনিস ব্রেস্ট পাম্প সংক্রান্ত জেনে রাখা অবশ্যই দরকার। যেমন ধরো বাজারে যদি তুমি মেডিকেল শপে যাও বা বেবিদের কোনো দোকানে যাও বা অনলাইন থেকেও তুমি ব্রেস্ট পাম্প পেয়ে যেতে পারো। ব্রেস্ট পাম্প কিন্তু দু ধরনের হয়, একটা ম্যানুয়াল ব্রেস্ট পাম্প, একটা ইলেকট্রিক ব্রেস্ট পাম্প।
ম্যানুয়াল ব্রেস্ট পাম্পে যেটা হয়, আমি যেটা দেখাচ্ছি তোমাদের, যে এরকম পাম্পটা দেখতে হয়, এবং ম্যানুয়াল ব্রেস্ট পাম্পে একটা এরকম পাম্প করার জায়গা থাকে, এটাকে হাত দিয়ে পাম্প করতে হয়, এবং এই পোর্শনটা ব্রেস্টে লেগে থাকে। এইটা সব জায়গাতেই থাকে, ইলেকট্রিক পাম্পেও থাকে, ম্যানুয়াল পাম্পেও থাকে। তো এই পোর্শনটা ব্রেস্টের মধ্যে লেগে থাকে, এবং যখন পাম্প করা হয় তখন ব্রেস্ট থেকে মিল্ক গিয়ে সরাসরি এখান থেকে গিয়ে বটলে এসে জমা হয়। এরকম পুরো সেট পাম্পের একসাথে কিনতে পাওয়া যায়। ম্যানুয়াল পাম্পে এরকম একটাই সিস্টেম থাকে, তার ফলে কী হয়, একবার একটা টাইমে একটা ব্রেস্ট থেকে মিল্ক কালেক্ট করা যায়। ইলেকট্রিক পাম্পে যেটা হয়, ইলেকট্রিক পাম্পে এরকম বেশিরভাগ ইলেকট্রিক পাম্পে এরকম দুটো সিস্টেম থাকে, ফলে একটা টাইমে দুটো ব্রেস্ট থেকেই মিল্ক কালেক্ট করা সম্ভব হয়। ইলেকট্রিক পাম্পে এই পাম্পের সিস্টেমটা হাত দিয়ে করতে লাগে না, ওই কাজটা করে একটা মোটর। ব্রেস্ট পাম্পে যে ম্যানুয়াল যেটা আছে, সেই ম্যানুয়াল ব্রেস্ট পাম্পে যেটা হাত দিয়ে পাম্প করতে করতে অনেক সময় হয়তো হাত ব্যথা যেতে পারে, বাট ইলেকট্রিক পাম্পে এই ধরনের কোনো প্রবলেম হয় না। তুমি দোকানে বা বাজারে নানা কোম্পানির এরকম ইলেকট্রিক বা ম্যানুয়াল ব্রেস্ট পাম্প পেয়ে যেতে পারো, সেটা ফিলিপসের আছে, পিজিএনের পাওয়া যায়, চিকোর পাওয়া যায়। আমি যেটা ইউজ করতাম সেটা চিকোর ব্রেস্ট পাম্প, আমাকে ডক্টর বলে দিয়েছিলেন ম্যানুয়াল পাম্প ইউজ করতে, তো আমি ম্যানুয়াল পাম্পই কিনেছিলাম। যদি তোমাকে, তুমি এটা ডক্টরকে জিজ্ঞাসা করে নাও, তোমাকে যদি ডক্টর বলে ইলেকট্রিক পাম্প ইউজ করতে তো ইলেকট্রিক পাম্প ইউজ করতে পারো, যদি বলে ব্রেস্ট ম্যানুয়াল পাম্প ইউজ করতে তো ম্যানুয়াল পাম্প ইউজ করতে পারো। ম্যানুয়াল পাম্পের দাম কিন্তু ইলেকট্রিক পাম্পের দামের থেকে অনেকটা কম হয়। এবার দামটা কত হবে সেটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, বাট যখন তুমি একটা ব্রেস্ট পাম্প কিনবে দেখবে তার প্লাস্টিক কোয়ালিটিটা যেন বিপিএ ফ্রি হয়, এবং যে প্যাডটা, এই যে যে পোর্শনটা ব্রেস্টে লেগে থাকবে সেই পোর্শনটা যেন সিলিকন দিয়ে তৈরি হয়। সিলিকন কিন্তু ব্রেস্টের পক্ষে বেশ ভালো, কোনো ক্ষতিকর নয়। তো যখন তুমি কিনবে প্লাস্টিক কোয়ালিটিটা অবশ্যই দেখে নেবে, এবং এই যে পোর্শনটা ব্রেস্টে লেগে থাকে সেটা সিলিকন দিয়ে তৈরি কিনা সেটা অবশ্যই একবার দেখে নেবে। ব্রেস্ট পাম্পের সাথে একটা বটল দেওয়া থাকে, সেই বটলেও কিন্তু বিভিন্ন রকমের মেজারমেন্ট করা থাকে, আউন্সের মেজারমেন্ট করা থাকে, আবার এমএলও মেজারমেন্ট করা থাকে, যার ফলে তুমি যে দুধটা কালেক্ট করছো কতটা দুধ বেরোচ্ছে সেটা তুমি বুঝতে পারবে। তো এই জিনিসগুলো যখন তুমি ব্রেস্ট পাম্প কিনবে, ইলেকট্রিক হোক বা ম্যানুয়াল হোক, দুটোই তুমি দেখে নিয়ে ভালোভাবে কিনে নিতে পারো। তবে আমি বলবো, যে সকল মায়েদেরকে আমি ক্যাটাগরি ওয়ানে ফেলেছিলাম না, অর্থাৎ যারা খুব রেগুলার তাদের ব্রেস্ট পাম্প করতে হচ্ছে, মিল্ক কালেক্ট করে বেবিদের খাওয়াতে হচ্ছে, বাধ্য হয়ে তারা ব্রেস্ট পাম্প ব্যবহার করছে, তো সেই সকল মায়েদের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক পাম্প ব্যবহার করা ভালো। কারণ যত বেশি তুমি পাম্প করবে তোমার হাত ব্যথা হয়ে যাবে, তুমি নিজে খুব ক্লান্ত হয়ে যাবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু ওই মোটর দেওয়া ইলেকট্রিক পাম্পটা অনেক বেশি ভালো। আর যে সকল মায়েরা অকেশনালি ব্রেস্ট পাম্প ইউজ করে থাকেন, যেমন ধরো কেউ যদি চাকরি করেন বা একটা দিনের একটা টাইমে পাম্প করবেন, তো সেক্ষেত্রে তারা ম্যানুয়াল পাম্পটা কিনতে পারেন। কারণ ম্যানুয়াল পাম্পে বেশিক্ষণ ব্যবহার করতে লাগছে না, অকেশনালি ব্যবহার করলে অল্প সময় ব্যবহার করছে, তো সেই সময় তুমি ম্যানুয়াল পাম্পটা ইউজ করা যেতে পারে। এবার বলি যে ব্রেস্ট পাম্প যখন তুমি ব্যবহার করবে তোমাকে অবশ্যই বেশ কিছু জিনিস মনে রাখতে হবে। সেই জিনিসটার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, যখন তুমি ব্রেস্ট পাম্প ব্যবহার করা শুরু করছো, প্রতিদিন একবার করে ব্রেস্ট পাম্পকে স্টেরিলাইজ করতে হয়, এটা অবশ্যই দরকার। যেমনভাবে আমরা বেবিদের বটল স্টেরিলাইজ করি সেইভাবেই ব্রেস্ট পাম্পকে স্টেরিলাইজ করা ভীষণ দরকার। ব্রেস্ট পাম্পগুলো প্রত্যেকটা পার্টে কিন্তু খোলা যায়, প্রত্যেকটা পার্ট খুলে তারপর সেটাকে স্টেরিলাইজ করতে দেবে, যেমনভাবে স্টেরিলাইজ করতে হয়। যতবার ব্রেস্ট পাম্পটা তুমি ব্যবহার করবে ততবার বিভিন্ন পোর্শনগুলো ব্যবহার করার আগে একবার ফিল্টার বা ওয়াটার পিউরিফায়ারের জলে ধুয়ে নেবে, তারপর ব্যবহার করবে, এবং ব্যবহার করা হয়ে গেলে আবার সেই সমস্ত জায়গাগুলো ভালোভাবে ধুয়ে তারপর একটা ভালো জায়গায় ঢেকে রেখে দেবে, যেন একদম ওপেন এয়ারের কন্ট্যাক্টে না আসে, তাতে এখানে কিছু পোকামাকড় বা অনেক কিছু বসতে পারে, তো যাতে এটা না হয় তার জন্য এটাকে একটা জায়গায় ভালোভাবে ঢেকে রেখে দেবে। এটা অবশ্যই ব্রেস্ট পাম্প ইউজ করার জন্য করার সময় মনে রাখতে হবে। এরপর বলি, যে সকল মায়েরা ব্রেস্ট পাম্প ব্যবহার করছে রেগুলার বেসিসে, মানে একদম টানা তারা ব্যবহার করছে, অর্থাৎ ক্যাটাগরি ওয়ানে যে সকল মায়েদেরকে আমি ফেলেছিলাম, তাদের ক্ষেত্রে বলি ব্রেস্ট পাম্প করার সময় কিন্তু টাইমিংটা মেনটেন করা ভীষণ দরকার, এবং একটা রেগুলারিটি মেনটেন করা ভীষণ দরকার। কারণ যাদের বেবিরা ব্রেস্টে মুখ দিয়ে খাচ্ছে না তাদের কিন্তু ওই কাজটাই করছে ব্রেস্ট পাম্প। এবার আমাদের শরীরে কী হয়, যখন শরীর বুঝতে পারে যে মিল্কের ডিম্যান্ড আছে তখন শরীর অটোমেটিক মিল্ক তৈরি করতে থাকে। যদি শরীর বোঝে যে না মিল্ক তৈরি হচ্ছে, অথচ মিল্ক ঠিক টাইমে টাইমে ডিসচার্জ হচ্ছে না, তখন শরীরও আস্তে আস্তে মিল্ক তৈরি করা কিন্তু কমিয়ে দেয়।
তাই যে সকল মায়েরা ব্রেস্ট পাম্প খুব দরকার বলে মানে বেবিরা খাচ্ছে না তাদেরকে মিল্ক দিতে হবে এই চাহিদা নিয়ে তারা ব্রেস্ট পাম্প করছো, তো তাদেরকে বলবো তোমরা অবশ্যই টাইম মেনটেন করে করে ব্রেস্ট পাম্প করো। যেটা করা উচিত, বেবি যেমন 2 ঘন্টা বা 3 ঘন্টা বাদে বাদে ব্রেস্টে মুখ দিয়ে দুধ খেত, সেইভাবে মায়েদেরকেও কিন্তু টাইম মেনটেন করে করে 2 ঘন্টা বা 3 ঘন্টা বাদে বাদে পাম্প করে করে মিল্কটা কালেক্ট করতে হবে। তার ফলে কি হয়, শরীর বুঝতে পারে যে রেগুলার একটা ঠিকঠাক টাইমে মিল্কটা বেরোচ্ছে এবং শরীর সেই মতন দুধটাকে তৈরি করে যাবে, আদারওয়াইজ দুধ তৈরি হওয়া কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এমন যেন এমন করা উচিত নয় যে আমি এখন ব্রেস্ট পাম্প করলাম, আবার 4 ঘন্টা বাদে ব্রেস্ট পাম্প করলাম, পরেরটা আবার 7 ঘন্টা বাদে করলাম, এরম করলে কিন্তু একটা ইরেগুলারিটি হয়ে চলে আসবে। বা আজকে ব্রেস্ট পাম্প করলাম, কালকে করলাম না, কালকে অফ, সারাদিন ব্রেস্ট মিল্ক দিলামই না বেবিকে, তো এই জিনিসগুলো করা ঠিক নয়। যদি মনে হয় যে বেবি মুখ দিয়ে খাচ্ছে না এবং তাকে ব্রেস্ট মিল্ক দিয়েই যেতে হবে, তো সেক্ষেত্রে ব্রেস্ট পাম্পটা টাইম মেনটেন করে করে, রেগুলারিটি মেনটেন করে করে পাম্প করতে হবে এবং মিল্কটাকে কালেক্ট করে যেতে হবে, যাতে দেহ আমাদের বডিটা নিয়মিত দুধ তৈরি করে যেতে পারে। এটা অবশ্যই মনে রেখো। আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা তোমাদের যারা তোমাদের যেখান থেকে আমরা হেলথ ইন্স্যুরেন্স করাই না বা মেডিক্লেম করাই, তো সেখান থেকে আমরা জিজ্ঞাসা করতে পারি যে ব্রেস্ট পাম্প কেনার সময় কিন্তু একটা মেডিক্লেমে একটা সাহায্য পাওয়া যায়। তোমার যদি এরকম কোনো মেডিক্লেম করা থাকে তো তুমি তার সাথে কথা বলে জানতে পারো যে ব্রেস্ট পাম্প কেনার সময় এরকম কোনো হেল্প পাওয়া যাবে কি না। এটা অনেক কোম্পানি কিন্তু দিয়ে থাকে, এটা একবার জেনে নিও। ব্রেস্ট পাম্প করার পর যে মিল্কটা কালেক্ট করা হয় না, তার সাথে কিন্তু মিল্ক স্টোর করার একটা বড় ভূমিকা থাকে, যে ঠিকঠাক মতন মিল্কটাকে স্টোর করে ফ্রিজে রাখতে হয়, তারপর টাইম টু টাইম বেবিকে খাওয়াতে হয়। তার উপর আমি একটা আলাদা ভিডিও পরে বানাবো যে কীভাবে মিল্ক স্টোর করে রাখা উচিত এবং কেন মিল্ক স্টোর করে রাখা দরকার। তো তোমরা ব্রেস্ট মিল্ক যখন কালেক্ট করবে, পাম্প থেকে যখন কালেক্ট করবে, সেই মিল্কটা কালেক্ট করে বটলে রাখতে পারো। সেই বটলটা এবং বেবিকে যে বটলে খাওয়াবে, এই দুটো বটল যেন আলাদা হয়, চেষ্টা করো বেবির ফিডিং বটলটা এবং মিল্ক কালেক্টের বটল যেন এক না হয়, দুটো যেন আলাদা বটল হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে সবার সাথে শেয়ার করো। ভালো থেকো, গুড বাই।